ভোট নিয়ে খেলা, মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় থাকার সংস্কৃতি বিএনপি শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, অপরাজনীতির চর্চাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। ভোট নিয়ে খেলা, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এই কালচারটা শুরু করে দিল বিএনপি। ওরা ক্ষমতা আসে তো লুটপাট করতে। বাংলাদেশের উন্নয়নটা যাদের চোখে পড়ে না, আসলে তাদের চক্ষুটা ভালো আছে কিনা সন্দেহ। তবে আমি বাংলাদেশে একটা আই ইনস্টিটিউট করে দিয়েছি, খুব ভালো, খুব মডার্ন। যারা দেখে না তাদের চোখ টোখ পরীক্ষা করানো দরকার। দেখার মতো মানসিকতা চাই, দৃষ্টিভঙ্গি চাই।